بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمة الله وبركاته جيب وشنة شنلام প্রশ্নে বলা হয়েছে প্রতিটি বইয়ের মেন কপির দাম দুই থেকে শুরু করে সাত হাজার টাকা পর্যন্ত মানে মেডিকেল কলেজের বেশিরভাগ বই খেতা বিদেশি এই কারণে এই জড়া দাম যেখানে বই এর ফটো কপি তিনশো আটশো তিনশো থেকে আটশো টাকায় পাওয়া যায় একটি লেকচারে শুনলাম যে বই এর ফটোকপি কেনা যায় নাই কারণ তাতে লেখকের হক নষ্ট করা হয়

বই লেখে বইয়ের সত্য অধিকার সংরক্ষণ করা এই যায় লাভ রয়েছে এটা আধুনিক যুগের আধুনিক মাসালা বলেন বিশেষ করে ইসলামিক বই যদি হয় কারণ এলেম এটা সবার জন্য উন্মুক্ত থাকবে তো কিছু আলম আকার এটা বলেছেন পক্ষান্তরে অধিকাংশ আলামায়কেরা মনে করেন যে না এটা ব্যক্তি বিশেষের মানে যারা লেখক তাদের এটা নিছক অধিকার অন্যান্য কর্মের যেমন তারা অধিকার পারিশ্রমিকে যান তারা অধিকারী হয়ে থাকে এককভাবে ঠিক এটা এটা তাদের পরিশ্রম তারা মতের খেদ মতে বই কিতাব লিখেছেন অনেক কষ্টসাধ্য পরিশ্রম করে লিখেছেন সুতরাং এর থেকে লব্ধ মূল্য পাওয়ার তারাই হকদার

সত্ত্বাধিকার সংরক্ষণের বিষয়টিতে বিতর্ক থাকলেও সঠিক যে এটার অধিকার রয়েছে তবে এখানে অনেক সময় বাড়াবাড়ি হয়ে থাকে বলা হয়ে থাকে এখানে একটা একটা পাতা একটা লাইন যেন কপি কেউ না করতে পারে কপি করলে এই হবে সেই হবে এমনকি অনুবাদের ক্ষেত্রেও পাবন্দি লাগানো হয়ে থাকে তো বলা যায় যে এটা একটু এই লোভী মানসিকতা সাধারণত বড় আলেমরা এটা করেন না আল্লাখুল্লাহাল এবার আসি এই বই সম্পর্কে এই বই গুলি কিন্তু যা যতটুকু আমি জানলাম দুনিয়ার বিষয়ের বিষয়ের বই দুনিয়াবি বিষয়ে লিখিত বই কাজে যে একতলাফটা দিনই কেতাবের ক্ষেত্রে ছিল সেটা এখানে প্রযোজ্য নাই এটা প্রত্যেকের যেহেতু দুনিয়াবি পরিশ্রম কাজে তার অধিকার অবশ্যই আছে কিন্তু এই অধিকারের লিমিট কি পর্যন্ত এখানেও একটা কথা রয়েছে তো যাই হোক সব মিলে যেটা বলতে পারা যায় যেটা বলা যায় যে এটা লেখকের নিছক অধিকার ন্যায্য অধিকার সুতরাং উনি বই লেখে যদি বইয়ের ভিতরে লেখা রাখেন যে এই বই কপি করা যাবে না ফটো করা যাবে না তাহলে তার এই অধিকারকে সম্মান জানানো উচিত কাজে কপি করে ব্যাপক ফটো করে ব্যবসা বাণিজ্য করা অবশ্যই নিন্দনীয় এবং এক প্রকার মূল বইয়ের লেখকের ওপরে অধিকারের ওপরে অনধিকার চর্চা করা সামিল তবে একটি কথা থেকে যায় যে বই কি তাহলে কোনোভাবেই মানে এই বই থেকে ফায়দা নেওয়া যাবে না কেনার আগ পর্যন্ত তো কথা হলো যে যদি কোনো ব্যক্তি বইয়ের মূল্য চড়াও হয়ে যাওয়ার কারণে নিতে না পারে আর ফটো করলে সেটা তার জন্য সম্ভব এবং সে এলামটা তারও দরকার অনেক তো অসচ্ছল হলে সে শুধুমাত্র নিজের ফায়দার জন্য নিতে পারবে ফটোকপি করে নিতে পারে তা সেটা ওই মূল লেখকের অনুমোদন হলে তো সেটা আরও ভালো তো যদি সম্ভব না হয় আর দাম আর বইটা হয়তো একান্ত জরুরি তাহলে আশা করা যায় যে ফটো নিয়ে শুধুমাত্র নিজের ফায়দা নিতে পারে কিন্তু ব্যবসা বাণিজ্য করতে পারবে না শেখ মানে বাজ রহমতুল্লাহ আলহীকে বলা হয়েছিল এক সময় যে অনেকে যে সিডি কপি করেন বিভিন্ন মানে হাদিস ভিত্তিক সিডি বিভিন্ন এলএম এলম কিতাবের সিডি করেন তো এটা যদি ওই মানে অন্যরা এমনি কপি করে করে বিতরণ করে ব্যবসা করে তাহলে তো এটা ইয়ে হয়ে গেল মূল লেখকের মূল যিনি এটা কালেকশনকারী যিনি এটা তৈরি করেছেন তার তো হক কি করা হলো লঙ্ঘন করা হলো তার অধিকারে ভাগ বসানো হলো তো এটা কেমন হয় তো শেখ আল শেখবেন বাজার রহমতুল্লাহ আলাহ বলেছিলেন যে যদি সে এটা সে কয়েকবার কপি করে থাকে এবং প্রচুর ব্যবসা বাণিজ্য যদি করে থাকে তাহলে পরবর্তীতে শুধু ফায়দার জন্য নিজের ফায়দার জন্যে বা উন্মুক্তভাবে মানুষের ব্যবসা বাণিজ্যিক স্বার্থে নেয় মুক্ত মানুষের উপকারিতার জন্য এতটুকু করা যেতে পারে তবে কয়েক সংস্করণ তাকে সুযোগ দিতে হবে ওটা কপি করার এরকম একটা বহুদিন আগে আমি পড়েছিলাম হয়তো কথার ভিতর কম বেশি হতেও পারে এরকম কিছু বলেছিলেন যে কয়েকটা সংস্করণ তাকে ফায়দা নিতে দিতে হবে এরপরে ওটা কপি করা যেতে পারে যদি জরুরি হয় প্রয়োজন হয় বা ওই ফির পর্যায়ে বিতরণ করা যেতে পারে তো এক কথায় বাণিজ্যের বিষয়টা কিন্তু আলাদা বাণিজ্য করা যাবে না নির্দিষ্ট লেখকের বই দ্বারা এভাবে কপি করার মাধ্যমে ওই তার বিনা অনুমতিতে কিন্তু ব্যক্তিগত ফায়দা নেওয়ার জন্য এবং বিশেষ করে অসচ্ছল যদি হয়ে থাকে তাহলে যদি কেউ অসচ্ছলতার কারণে এবং বইগুলির গুলির একান্ত প্রয়োজন তাহলে ফটোকপি নিতে পারে رمضان كريستيانو الله تعالى أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته